ব্রিটেনে 145টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষার নাম্বার দেবে না, এমনকি পরীক্ষার খাতাও দেখবে না, আর এর কারণে বড় ক্ষতির মুখে পড়বেন লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত দেশটিতে চলমান স্ট্রাইকের কারণে 145টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি এবং কলেজ ইউনিয়নের কর্মবিরতির ফলে ঝুঁকির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। মনে করা হচ্ছে খাতা দেখা এবং নম্বর বন্টন বর্জন আন্দোলনের ফলে ছাত্রছাত্রীরা এই গ্রীষ্মের সময় মতো তাদের ডিগ্রির ফলাফলগুলো পাবেন না, বিলম্বিত হয়ে যাবে তাদের স্নাতক ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটি। এই বয়কটের কারণে পরীক্ষার ফল এবং কোর্সে কার্যক্রম কাজকর্মে বিলম্ব হতে পারে। এক্ষেত্রে কারো কারো মতে সমাধান হতে পারে আগের নম্বরের ভিত্তিতে সনদ দেওয়া দিয়ে দেওয়া, এবং মানে আগের নম্বরগুলোর উপরে জাজ করেই কিন্তু হয়তো রেজাল্ট দেওয়া হতে পারে। আন্দোলনরত বিশ্ববিদ্যালয় এবং কলেজ ইউনিয়ন মানে UCU বলছে যে ছাত্রছাত্রীদের পরীক্ষার মার্কিং এবং মূল্যায়ন বয়কট আগামীকাল মানে থেকে যুক্তরাজ্যের 145টি বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। বুধবারে UCU জানায় যে নিয়োগকর্তারা বেতন ভাতাসহ অন্য যেসব শর্ত দিয়েছেন তারা সেগুলোর সঙ্গে একমত নয়। চলতি সপ্তাহের শুরুতে ব্রিটেনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষাকর্মীদের সংগঠন UCU এর সদস্যরা জানিয়ে দেন যে নিয়োগকর্তাদের সঙ্গে বেতন এবং অন্যান্য শর্তের যে ঐক্যমতগুলো রয়েছে সেটা থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। এর আগে UCU নিজেরা ভুটাভুটি করে প্রস্তাব প্রত্যাখ্যান করার পক্ষে ভোট দেন। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাল্টা শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে যেসব শিক্ষাকর্মী বয়কটে অংশ নিচ্ছেন তাদের সবার শতভাগ মজুরি কেটে নেওয়া হবে। জানা যায় অনেক শিক্ষাকর্মী আন্দোলনের মধ্যেও স্বাভাবিকভাবেই ক্লাসও নিয়েছেন বা বক্তৃতাও দিয়েছেন, তবে কর্তৃপক্ষ তাদের মজুরি কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে। আন্দোলনকারী ইউনিয়ন কর্তৃপক্ষের এই হুমকি নিন্দা করে তারা বলছে যে তারা দাবি আদায় না হলে আরও বড় ধরনের আন্দোলনে যেতে পারে। UCU এর সাধারণ সম্পাদক জো গ্রেভি বলেছেন মূল্যায়ন বর্জন আন্দোলনের কারণে শিক্ষার্থীদের সনদ লাভে বিলম্বের যে ঝুঁকি দেখা দিয়েছে তা এড়াতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় ফিরে আসতে হবে। গ্রেভি বলেছেন যে বিশ্ববিদ্যালয় কর্মীরা স্পষ্ট করেছেন যে তারা আরও ভালো চুক্তি চান, ছাত্রছাত্রীদের গ্রাজুয়েশনে মারাত্মক ব্যাঘাত ঘটুক এটা তারাও চান না। এদিকে বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রাজ জেথওয়া বলেছেন বেতনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হতাশাজনক, তবে এতে অবাক হওয়ার কিছু নেই। তার দাবি হচ্ছে যে শিক্ষাকর্মীদের সংগঠন বলে দাবি করা ইউনিয়নটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের সব কর্মীদের প্রতিনিধিত্ব করে না, কারণ অনেক শিক্ষকেই এই সংগঠনের সদস্য নন অথবা সদস্য হতে চান না। আপনারা জানেন যে সারা ব্রিটেনে এই নানান ধরনের এই স্ট্রাইকের কার্যক্রম চলছে, প্রত্যেকটা সেক্টরেই বেতন বৃদ্ধি সহ নানান ধরনের সুযোগ সুবিধার জন্য স্ট্রাইক চলছে। বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু গত বছর থেকেই তাদের এই স্ট্রাইকটি শুরু করে ঠিক ডিসেম্বরের আগে, এবং তাদের এই স্ট্রাইক তারা আগামী এক বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অব্যাহত রাখবে বলে ইতিমধ্যেই বলেছে, এবং তারা সেইভাবেই তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। আসো আমার